আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে লারাভেল ভিউজেস নিউজ পেপার প্রজেক্ট এর এই পর্বে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলিকে শো করানো, অর্থাৎ আমি আমাদের নিচে যে ক্যাটাগরিগুলি আছে সেই ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের এই ক্যাটাগরি যতগুলি পোস্ট আছে সেই পোস্টগুলি আমার এই পেজের মধ্যে শো করবে। তো এটা আমরা কিভাবে করব এই বিষয়টা আজকে আমরা এখন দেখব। তো চলে যাচ্ছি আমাদের কোড এডিটরের মধ্যে। তো এখানে আমাদের সিঙ্গেল পোস্ট নামে যে পেজটা আছে সেই পেজটাকে আমরা কপি করব বা ডুপ্লিকেট করব। আমি নিলাম, ডুপ্লিকেট করলাম এবং সিঙ্গেল পোস্টের পরিবর্তে আমরা লিখলাম ক্যাটাগরি পোস্ট। তো ক্যাটাগরি পোস্ট যে পেজটা তৈরি হলো সেই পেজের এখানে এইট কলাম, এটা এইট কলামের মধ্যে আমার ক্যাটাগরি যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলি শো করবে। এবং আমার পরবর্তী যে ফোর কলাম আছে সেই ফোর কলাম আছে সাইড বার, তার পরবর্তী যে 12 কলাম আছে সেই 12 কলামের মধ্যে আমাদের বিভিন্ন ইনফরমেশন শো করেছিলাম। তো এটা আমাদের আপাতত কেটে দিলাম, যদি আমাদের প্রয়োজন পড়ে আমাদের এই পেজের মধ্যে আরও কোনো তথ্য নিচে দেখাইতে চাই তাহলে আমরা পরবর্তীতে আমরা আবার দিয়ে দিব এই কলামটা। তো এখন আমি এটা কেটে দিলাম। এবং আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে সিঙ্গেল পোস্টের পরিবর্তে আমরা দিলাম পোস্ট, হ্যাঁ পোস্ট দিয়ে দিলাম। আর কম্পিউটার ঢোকের ভিতরে যা আছে আপাতত আমাদের এখানে সবগুলি কেটে দিলাম, কারণ এগুলি আমি এখন ইউজ করব না। এখানে মাউন্টেডের ভিতরে যা আছে রেখে দিলাম, তারপরে এটাও এই ফাংশনটা রেখে দিলাম পোস্ট। এখানে আমরা বেশ কিছু জিনিস চেক করব বা এখানে আমরা বেশ কিছু আপডেট আমরা এখানে করব। তো ফার্স্ট টাইম যে কাজটা করা হবে যে এখানে আমরা একটা অ্যাডাস কল করাবো ফাইন পোস্ট। আসলে এটা আমাদের চেক করার দরকার নেই, কারণ সাধারণত এই দিস পোস্ট এটা আমাদের সবসময় খালি থাকবে। তো এটাকে আমরা এই যে এইটুকু আমরা কেটে দিলাম, জাস্ট ফাইন্ড পোস্ট এই ফাংশনটা রইল। তো এই ফাংশনের ভিতরে আমাদের একটি অ্যাজাক্স কল করাবো বা অ্যাক্সুয়াস যেটাকে বলা হয়, যে আমরা একটা ইউআরএল হিট করব। তো আমরা লিখব অ্যাক্সুয়াস ডট, এটা আমরা পোস্ট মেথড হতে পারে বা গেট মেথড হতে পারে। আমরা যদি গেট মেথড দিই গেট, আমার ক্যাটাগরি যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলি আমি এখান থেকে ধরবো। দেন তো এখানে হবে আমাদের আইডি ডট দিস ডট আইডি, এরকম আমরা দিতে পারি অথবা আইডি ইকুয়াল টু আইডি দিতে পারি, যেহেতু আমরা আইডি এখানে পাস করতেছি। যদি পাস না করতাম তাহলে আমরা দিস আইডি দিলে আমরা আইডিটা ধরতে পারতাম, যেহেতু আমি এখানে আইডিটাকে দিস আইডি দিয়ে আমরা রাখতেছি তাহলে আমরা এইভাবেও ধরতে পারতাম। জাস্ট আমি এইভাবেই দিয়ে দিলাম। দেন তো এই ইউআরএলটা আমাদের তৈরি করতে হবে। ইউআরএলটা আমরা তৈরি করব কোথায়? ওয়েব ডট পিএসপির মধ্যে। তো ওয়েব ডট পিএসপি হচ্ছে লারাবেলের একটি ফাইল, এই ফাইলের মধ্যে আমরা ইউআরএল লিখব। সকল পোস্ট একটা ক্যাটাগরি সমস্ত পোস্টগুলিকে আনার জন্য আমরা একটি ইউআরএল এখানে লিখব। তো এই ইউআরএলটাকে আমরা ডুপ্লিকেট করলাম এবং এখানে আমরা নাম দিলাম, যে ইউআরএলটা আমরা এখানে দিয়েছি ক্যাটাগরি পোস্টের ভিতরে ঠিক সেই ইউআরএলটা আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, তো এটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন এর সাথে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমরা একটা আইডি পাস করব, তাহলে দিলাম আইডি। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাটাগরি আইডি। আমরা এইভাবেও লিখে দিতে পারি যে ক্যাটাগরি আইডি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে পরবর্তীতে যে আমরা এখানে কিসের আইডিটা পাস করেছি। আমরা ক্যাটাগরি আইডি পাস করেছি, তো এখানে গেট ক্যাটাগরি ক্যাটাগরি পোস্ট, হ্যাঁ আর এটা নেম আমরা এটাও এই এটাই দিয়ে দিতে পারি নেম,
ঠিক আছে, অথবা এখান থেকে আমরা এই লিঙ্কটা দিয়ে দিতে পারি, একটা নেম দিলাম। ওকে, তো এখন আমাদের হোম কন্ট্রোলারে যাব। হোম কন্ট্রোলারের মধ্যে পাবলিক ফাংশন, এই ফাংশন, তো এখানে থাকবে আমরা যে ক্যাটাগরি আইডিটা আমরা পাস করতেছি সেই আইডিটা আমরা এখানে এইভাবে ধরতে পারি, যেমন এইটা ক্যাটাগরি আইডি, এখানে যে নামটা আছে আমরা এই সেম নামটাই এখানে দিয়ে দিব, যে ক্যাটাগরি আইডিটা আমরা এখানে পাঠাচ্ছি। দেন এই ক্যাটাগরি আইডিটা যখন এখানে দিব তখন এটার আগে আমাদের ডলার সাইন দিতে হবে। দেন এই ক্যাটাগরির সমস্ত পোস্ট গুলি আমাকে ধরতে হবে, তাহলে আমি কোথা থেকে ধরব এই পোস্ট? পোস্ট হয়ার ক্যাটাগরি আইডি, দেন ক্যাটাগরি আইডি ইকুয়াল টু এই যে আমরা যে ক্যাটাগরি আইডি পাঠাচ্ছি সেই ক্যাটাগরি আইডি, তাহলে এটা আমাদের রিটার্ন করতে হবে। রিটার্ন করে দিলাম। ওকে, তাহলে এই রাউটের মাধ্যমে আমরা এখানে যে ডাটাটা পাবো সেই ডাটাটা রেসপন্সের মধ্যে আসবে, যখন রেসপন্সের মধ্যে এটা আসবে তখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা একটু ফ্রন্ট এন্ডের ভিউ এখানে আমরা যাই, এই যে এটা আমরা কপি করে নিলাম। দেন আমরা যাচ্ছি ক্যাটাগরি পোস্ট, এখানে এটা আমরা দিব, তবে এখানে এই কমিটটা আমরা চেঞ্জ করব। তো কমিটটা চেঞ্জ করে আমরা এখান থেকে যেটা দিব সেটি হচ্ছে যে আমরা স্টোরেজ এখানে যাব, এখানে দেখেন অ্যাড নিউ পোস্ট আইটেম এরকম একটি ফাংশন এখানে দেওয়া আছে, তো এটাকে আমরা কপি করলাম। কপি করে এটা দেওয়া আছে কোথায়? ওকে, মিউটেশনের ভিতরে এই ফাংশনটা দেওয়া আছে অ্যাড নিউ পোস্ট আইটেম, তো এটাকে আমরা কপি করলাম। এবং কপি করে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে ক্যাটাগরি পোস্টের মধ্যে নিলাম এবং এই পোস্টের পরিবর্তে আমরা এটা দিব, তখন কি হবে যে যখন আমার এটা আসবে তখন কি এটা এই রেসপন্স ডাটা সে অনেকগুলি ডাটা এখানে চলে আসবে, বাট এখানে আমরা এইভাবে ডাটাটা পাঠাবো না, এটা আমরা একটা ফর লুপের মধ্যে চলে আসবে, যেহেতু অনেকগুলি ডাটা তো এখানে আমরা দিব ফর ইচ। ফর ইচ ফাংশনের মধ্যে আমরা এখানে যদি এটা দিয়ে দেই তাহলে আমি একটা একটা করে এলিমেন্ট ধরতে পারবো, সেই এলিমেন্টটা আমরা এখানে পাস করে দেব। ওকে, তাহলে এটাকে হবে ফর লুপের ভিতরে একটা একটা এলিমেন্ট এখানে পাস করে দিলে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, বাট আমরা যে কাজটা করব যে এখানে তো অ্যাড হয়ে যাচ্ছে, হ্যাঁ, যখন আমরা ফাইন্ড আইডি দিবে এখানে অ্যাড হয়ে যাবে, এটা আমাদের পরবর্তীতে এই পোস্টগুলি কাজে লাগবে। তো এখানে আমাদের স্টোরের ভিতরে যদি আমরা এখানে দেখি এই স্টোরস, স্টোরসের ভিতরে আমাদের একটু চেঞ্জ আমরা এখানে নিয়ে আসবো, যে এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং এটা দিয়ে আমরা দিলাম ফাইন্ড, ফাইন্ড আমরা ফাইন্ড করব পোস্ট, পোস্ট ডট আইডি ইকুয়াল টু এই পেলোড, পেলোড যেটা আসতেছে সেটা এবং ডট আইডি। এখন এটা দিয়ে আমরা এখানে এই যে চেক চেক করব, যদি ইফ এই চেকের ভিতরে কোনো ডাটা থাকে তাহলে সে এই কাজটা করবে না, এখন এটাকে যদি চেকের করি যদি নট যদি না থাকে, মানে চেকের ভিতরে যদি আমার কোনো ডাটা না থাকে তাহলে এটাকে সে এখানে অ্যাড করবে। চেক করলাম যে ফার্স্ট এখানে কি করলাম যে আমার পোস্টের মধ্যে অলরেডি যে পোস্টটা আসছে সেই পোস্টটা আমার অলরেডি
আছে কিনা, যে পোস্টটা এখানে আমার আসছে সেই পোস্টটা অলরেডি আমার এখানে এই পোস্টের ভিতরে আছে কিনা, যদি থাকে তাহলে আমার এটা অ্যাড করার দরকার নেই, আর যদি না থাকে তাহলে অ্যাড করে দেবে। ওকে, তো এটা আমরা অতিরিক্ত একটা কাজ করে নিয়েছি, যদি এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এবং কি কাজে লাগবে এটা আমরা পরবর্তীতে বলবো। তো এখন আমরা যে কাজটা বললাম যে ক্যাটাগরি পোস্ট, এর মাধ্যমে আমরা কি করলাম, সকল পোস্টগুলিকে আমরা এই ক্যাটাগরি দিয়ে যে আমরা যে পোস্টগুলি পাইলাম ডাটাবেস থেকে সেই পোস্টগুলি আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে দিস ডট পোস্ট। এই যে দিস ডট পোস্টের মধ্যে আমরা এইটুকু দিয়ে দিব, যেটা ফর ইচের বাহিরে হবে, সরি এটা ফর ইচের বাহিরে হবে, এটা দিব আমরা রেসপন্স ডাটা, সমস্ত পোস্টগুলি আমরা এই পোস্টের মধ্যে রেখে দিব। ওকে, তাহলে এই পোস্টের মধ্যে আমরা সমস্ত পোস্টগুলি পেয়ে যাচ্ছি। যখন আমাদের এই পোস্টগুলি আমরা এখানে পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এখানে একটু পোস্টগুলিকে দেখি যে আমরা কি পাচ্ছি আসলে। ওকে, এটাকে সেভ করলাম, সেভ করার পর আমরা এখানে ভিজুয়ালাইজেশন এটা নিয়ে আসলাম। দেন এখানে আমাদের ভিউ জেএস এর জন্য আমাদের একটা রাউট তৈরি করতে হবে, আমরা ভিউ জেএস এর রাউট তৈরি করি নাই, যদি আমরা ফাইল তৈরি করেছি। তো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি পোস্ট, এটা ফাইলের নাম, এটাকে আমরা কপি করে রাখলাম, এবং এই যে রাউটস এর মধ্যে গিয়ে আমরা একটা রাউট তৈরি করব। তো সিঙ্গেল পোস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করে আমি এখানে নামটা দিয়ে দিলাম ক্যাটাগরি পোস্ট, এটা হবে আমি এখানে দিয়ে দিলাম ক্যাটাগরি পোস্ট। তাহলে নিচে আমরা এই যে ভিউ পোস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করলাম এবং এটা আমরা এইভাবে দিয়ে দিলাম এইখানে এইভাবে, দেন এটা আমরা দিয়ে দিলাম এখানে, এটা দিলাম এখানে। ওকে, তাহলে এটাকে সেভ করলাম, সেভ করে এখন যদি আমাদের এখানে ক্যাটাগরি নেমটা আমরা এখানে দিয়ে দিই ক্যাটাগরি পোস্ট, দেন তারপরে হচ্ছে আমাদের একটা আইডি, তো আমরা দিলাম টু, একটা আইডি দিলাম টু, তাহলে কি হবে, দুই নাম্বার আইডির কোনো পোস্ট যদি থেকে থাকে তাহলে আসার কথা ছিল, তো এখানে পোস্ট কি নাই, জাস্ট একটা ইরোর দিচ্ছে। তো ইরোরটা আমরা দেখি যে কি ইরোর দিচ্ছে। তো এখানে আমরা যেটা পাচ্ছি যে ডাটা ফর ইজ নট এ ফাংশন, অর্থাৎ রেসপন্স ডাটা, রেসপন্স ডট ডাটা ফর ইজ নট এ ফাংশন, এটা আমাদের এখানে দেখাচ্ছে। তো এটা কেন দেখাচ্ছে আমরা একটু দেখি যে আসলে কি হচ্ছে। তো এটাকে আমরা একটু কমেন্টস আউট কমেন্টস করে দিব, দেন আমরা যদি এখানে কনসোল লগে দেখি যে আসলে এটা থেকে কি আসতেছে, রেসপন্স ডাটার মধ্যে আমাদের কি আসতেছে এটা আমরা একটু দেখি। তো এখানে আমরা এটা দিলাম, দেন রেসপন্স ডাটার ভিতরে যেটা আসতেছে আমাদের এইচটিএমএল আসতেছে, হ্যাঁ আমাদের এইচটিএমএল পেজ আসতেছে। তো এইচটিএমএল পেজ আসবে না, আমাদের আসবে কি একটা কি বলে যে আমাদের পোস্টগুলি আসবে, এখানে এইচটিএমএল পেজ আসতে সেটা আসা আমাদের কাম্য নয়। আমরা এইটুকু হাইড করে দিয়ে বা এইটুকু আমরা কমেন্টস করে দিয়ে যখন কনসোল লগ দেখলাম, তখন আমরা যে বিষয়টা দেখতে পেলাম যে এখানে কনসোল লগের মধ্যে এই ধরনের একটা এইচটিএমএল কোড কোড চলে আসতেছে। তো এটা আমাদের কাম্য নয় যে আমাদের এইচটিএমএল কোড আসবে না। এটা কেন আসতেছে, যে আমাদের যে রাউটটা আছে সেই রাউটটা ঠিক মতো আমরা এখানে বসাইতে পারি নাই, আমাদের এইটা এই রাউটটা এইভাবে হবে না, এই রাউটটা আমাদের এখান থেকে টোটালি এইটা কেটে দিব, কেটে দিয়ে ওকে আমরা এখানে দিব স্ল্যাশ, তারপরে হচ্ছে প্লাস আইডি। ওকে, তো এইটুকু আমরা এইভাবে দিলেই হয়ে যাবে, আমরা যে ভুলটা করেছিলাম সেই ভুলটা আমরা শুধরে নিলাম। তো এখন এই কনসোল লগ এটা আমরা উঠিয়ে দিলাম, সেভ করলাম, এবং যদি আমাদের রিলোড করি তাহলে দেখব যে আমাদের যেহেতু কনসোল লগ উঠে গেছে, কনসোল লগে আমাদের কিছু আসবে না, আমাদের এই যে পোস্টটাকে আমরা শো করেছিলাম পোস্টের ডাটাগুলি এখানে চলে আসছে। তো এখানে যে ডাটাগুলি আসছে সেই ডাটাগুলি আমাদের এখানে সুন্দরভাবে সাজাবো। তো সাজানোর জন্য আমাদের এখানে
আমরা 8 কলামের ভিতরে আমরা আরেকটি টাইপ নিব, ক্লাস রো দিলাম, দেন এই রো এর ভিতরে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে নিউজগুলি আসবে, ক্যাটাগরি ওয়াইজ যে নিউজগুলি আসবে সেই নিউজগুলি যদি আমাদের একটা লাইনে রাখি তাহলে কেমন হয়। আমরা যদি জাস্ট এখানে নিউজের থাম্বনেইলটা থাকবে, এই পাশে টাইটেল থাকবে আর কিছু টেক্সট থাকবে, তাহলে আমাদের যেটা হয় যে এভাবে করা যায় যে আমাদের থাম্বনেইলের জন্য আমরা নিলাম 4 কলাম, ডাইভ ক্লাস কল এমডি 4, দেন এখানে থাকবে ইমেজ পুরের ভিতরে, তারপরে থাকবে ক্লাস কল এমডি 8। ওকে, তো এটার মধ্যে যেটা হবে যে প্রথমে থাকবে আমাদের টাইটেল এস 5 টাইটেল, তারপরে থাকবে আমাদের প্যারাগ্রাফ বা এস, আবার তো স্প্যান ট্যাগের মধ্যে নিলাম যে এটা আমাদের এখানে হবে প্যারাগ্রাফ। তো এখানে যদি আমাদের ইমেজ দিতে চাই তাহলে এটা আমরা দিতে দিতে পারবো। তো এইগুলির সম্পূর্ণটাই হবে আমাদের এই পোস্টের ভিতরে। তো পোস্টটা যেহেতু আমরা এখানে একাধিক পোস্ট আসবে তাহলে আমাদের এখানে ফর লুপ ইউজ করতে হবে। তো ফর লুপটা যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা রো পোস্ট এক একটা রো ভাবে নিচ্ছি, তাহলে আমাদের এখানে দিতে হবে ফর বিফোর পোস্ট ইন পোস্ট। ওকে, তো আমাদের ইন্ডেক্স নিতে হবে, এর জন্য আমাদের দিব ইন্ডেক্স কি দিতে হবে, ইন্ডেক্স। ওকে, তো আমাদের এখানে পোস্টটা পেয়ে গেলাম এই পোস্টটাকে। তো এখানে হচ্ছে আমাদের পোস্টের ইমেজ। তো এখানে এই ইমেজগুলি আমরা এইভাবে এখানে যেভাবে দেওয়া আছে, এইভাবে আমি এখান থেকে একটা ইমেজ কপি করে নিচ্ছি, যে এই ইমেজটা আমরা যদি কপি করে নিই তাহলে আমাদের জন্য সময়টা কম লাগবে। আমি এখানে কপি করে নিলাম, আর এখানে এসআরসি সিঙ্গেল পোস্টের পরিবর্তে হবে পোস্ট, পোস্ট থাম্বনেইল। ওকে, তো টাইটেলটাও আমরা নিয়ে আসি, টাইটেলটা হচ্ছে উপরে, এই যে জাস্ট টাইটেল, তাহলে আমরা এখানে লিখে দিলে পারি আমাদের এখানে কি হবে পোস্ট ডট টাইটেল। ওকে, আর এটা হবে আমাদের এইচটিএমএল। এইচটিএমএল এর জন্য আমরা যথাযথ যেটা নিব বিএইচটিএমএল, এইচটিএমএল এখানে যা হবে সিঙ্গেল পোস্ট থেকে আমরা নিয়ে আসি, এই যে বিএইচটিএমএল সিঙ্গেল পোস্ট কন্টেন্ট। তো এই কন্টেন্ট আমরা নিলাম, কন্টেন্টের মধ্যে আমাদের ওকে, তাহলে আমাদের সকল পোস্টগুলি এখানে চলে আসবে ওই যে সেম ক্যাটাগরির, সেম ক্যাটাগরির সকল পোস্টগুলি আসবে। আমরা যদি একটু স্মেট এলিমেন্ট করি, দেন এখানে যে একটা ইরর পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল পোস্টটা পাবে না, অর্থাৎ এই যে আমরা এখানে সিঙ্গেল পোস্টটা দিছি এখানে হবে পোস্ট পোস্ট। ওকে, তো আমাদের পোস্টগুলি চলে আসছে, দেখেন আমাদের পোস্ট পোস্টের ইমেজ, দেন হলো আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের নিউজ। তো এখানে সিঙ্গেল পোস্ট যতগুলি সিঙ্গেল পোস্ট আছে সমস্ত পোস্টগুলি এখানে চলে আসছে। তো এই ইমেজগুলিকে আমরা আরেকটু সুন্দর করে দিব, তাহলে এটা আমাদের এই স্টাইলটাকে উঠায় দিব, এই স্টাইলটা উঠায় দিয়ে যেহেতু আমাদের এখানে থাম্বনেইলটা আছে আমরা ক্লাস নিব একটা, ক্লাস IMG ফ্লেট। ওকে, এই ক্লাসটা যখন আমরা দিয়ে দিব তখন আমাদের ইমেজটা সুন্দর হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ইমেজটা এরকম হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের 4 কলামের মধ্যে আসতেছে, এটা হচ্ছে আমাদের ইমেজ ছোট, ইমেজটা ছোট, তো 4 কলামে ইমেজটা আসবে এবং 8 কলামের মধ্যে আমাদের
নিউজটা আসবে। তো আমাদের এটা এত বড় থাকছে না, আরো ছোট হবে, অর্থাৎ এই যে সিঙ্গেল পোস্ট যে এটা আছে এখানে লেখাটুকু যেভাবে আসতেছে অনেক বড়, অনেকগুলো লেখা আসতেছে, আমাদের এই লেখাগুলি আরেকটু ছোট ছোট হবে, অর্থাৎ এই এইটুকুর মধ্যে হবে। যদি আমাদের বেশি লেখা হয় তাহলে লেখাগুলি আসবে না, সবগুলি লেখা আমাদের এখানে দরকার নেই, কিছু কিছু আসবে। তারপরে হচ্ছে রিড মোর বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে সিঙ্গেল পোস্টে ওপেন হয়ে যাবে। তো এটা আমরা এখান থেকে করব। তো এটা করার জন্য আমরা সিঙ্গেল পোস্টের মধ্যে আমরা যদি দেখি, সিঙ্গেল পোস্টে মেবি আছে এই যে আমরা এটাকে ইউজ করেছিলাম, তো এই এটা নিয়ে গেলাম, এটা নিয়ে আমরা এখানে দিব। তো এইটুকু হচ্ছে আমার কন্টেন্ট, তো কন্টেন্টটা দিতে হবে এই পুরা লেখাটুকুর পরিবর্তে, এইটুকুর পরিবর্তে আমার হবে পোস্ট। তো সাধারণত এর যেহেতু সিঙ্গেল পোস্ট আকারে আমরা বড় করে শো করাচ্ছি, তো সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম যে 400, যে 400 পর্যন্ত আমরা এখানে দেখতে চাচ্ছি, তারপর রিড মোর বাটন আসবে। ওকে, তো 400 ক্যারেক্টার পর্যন্ত আমরা দেখবো, 400 ক্যারেক্টার পর আমাদের রিড মোর বাটন এখানে অ্যাড করে দেব, অথবা আমরা এখানে এই যে পেজ ইয়েটা আছে, এই টাইটেলটা আছে, টাইটেলটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই রাখি, আমরা আগামী টিউটোরিয়ালের মধ্যে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিব, এবং হোম পেজের মধ্যে যে ক্যাটাগরি শো হচ্ছে এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিব, রিড মোর বাটন দিব। তো এই কাজগুলি আমরা আগামী টিউটোরিয়ালের মধ্যে করবো ইনশাল্লাহ। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।